বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে ওষুধ, সবকিছু এক ছাতের তলায় এনে দিচ্ছে জেলিস। তারই গ্র্যান্ড লঞ্চে হাজির আবির, মধুমিতা। ঘুরে দেখলেন, কথা বললেন ডেলিস নিয়ে। অনেক শুভেচ্ছা ডেলিস ফ্যামিলির জন্য, অল দ্য ভেরি বেস্ট এই ডেলিস ফ্যামিলির প্রত্যেককে। এবং এই যে ভাবনাটা কাজ করছে এর পিছনে, সেটা খুব ইন্টারেস্টিং। কারণ আমরা দেখেছি রিটেলের ইম্পর্টেন্স কতটা, সেটা আমরা সকলে জানি। যেটা হয়েছে গত এক দেড় বছরেরও বেশি সময় ধরে আমরা যে অসম লড়াইটা লড়ছি এগেনস্ট কোভিড ভাইরাস, তার ফলে আমাদের কিন্তু পুরো প্ল্যানিংটা, আমাদের যে ডেইলি রিকোয়ারমেন্টটা, সেগুলোও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। সেটার কথা মাথায় রেখেই আজকে আমরা হাওড়ায় ছিলাম প্রথমে, এখন ভবানীপুরে আছি। এখানে যেরকম একই ছাদের নিচে সমস্ত রকম প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, গ্রসারিজ যেরকম পাওয়া যাচ্ছে, খাবার পাওয়া যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে মেডিসিনও পাওয়া যাচ্ছে। সব থেকে যেটা বড় প্লাস পয়েন্ট, দে হ্যাভ আ প্ল্যান টু হ্যাভ হোম ডেলিভারি অফ প্রোডাক্টস উইদিন ওয়ান আওয়ার। কাজে যখন আমার দরকার হবে তখনই আমি অর্ডার করে আমার দরকারি জিনিসটা আনতে পারি। এবং দেখো, আমরা তো আস্তে আস্তে ডিজিটালি অভ্যস্ত হচ্ছিলাম, কিন্তু আমরা গত দেড় বছর আরও বেশি বাধ্য হয়েছি হতে, সেটা আমাদের সেফটির জন্য। সেই সময়ে দাঁড়িয়ে এই যে একটা চেঞ্জড সিচুয়েশন, সেখানে কীভাবে আমরা রিয়্যাক্ট করছি, আমাদের রিকোয়ারমেন্টগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে, সেই অনুযায়ী ডেইলি ইজ অলসো দে হ্যাভ আ নিউ প্ল্যান অলসো। আমি বলবো যে আমরা তো অনেক কিছুই আমরা লঞ্চ করবার জন্য যাই, প্রেজেন্ট থাকি, কিন্তু আজকের দিনটা খুবই এমন একটা জায়গা যেখানে আমার সত্যি নিজে এসেও খুব ভালো লাগলো। তার কারণ যে অ্যাটেম্পটা হয়েছে, ফার্স্ট অফ অল সব কিছু দেখতেই পাচ্ছ যে কি ওয়ান স্টপ সলিউশন, সব রকমের গ্রসারি আইটেমস আছে, নট অনলি দ্যাট মেডিসিনসও এখানে অ্যাভেলেবল, নট অনলি দ্যাট এক ঘন্টার মধ্যে অর্ডার করো, ইউ ক্যান গেট এভরিথিং অ্যাট হোম। আর তাই নয়, পলিউশনে হয় না, কারণ হবে না, তার কারণ হচ্ছে ডেলিভারি, নতুন একটা জায়গা লঞ্চ, তার মানে অনেক নতুন নতুন ভেহিকলস আসবে, কিন্তু এরা সব ইভি, তার মানে পলিউশনকে কেউ সাপোর্ট এখানে করছে না। তো এই সব মিলিয়ে যারা যারা মানে কনজিউমারদের সমস্ত রিকোয়ারমেন্টস এটা ফুলফিল করছে, আর এখানে আমি যা কালেকশন দেখলাম, যা স্টক আছে, আমার মনে হয় না যে কি এইখানে ঢুকলে এখান থেকে বেরিয়ে আর অন্য কোথাও যেতে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।